আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে সৌদি প্রবাসী ভাইদের জন্য একটি বড় সুসংবাদ রয়েছে। সৌদি আরবের লেবার মিনিস্ট্রি থেকে প্রবাসীদের জন্য বেতন সম্পর্কিত একটি সুখবর দিয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ করছি। সৌদি আরবে প্রবাসীদের বেতন সুরক্ষা মঞ্জুরি কমিটি থেকে একটি সুখবর দিয়েছে। সৌদি আরবে বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াতে সৌদি আরবে প্রাইভেট সেক্টরে যে সমস্ত প্রবাসীরা কাজ করছে তাদের সকলের বেতন বৃদ্ধি করার জন্য সুপারিশ করেছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের কাছে। খুব শীঘ্রই হয়তো এ বিষয়ে একটি প্রজ্ঞাপন পাস হবে। তারপরে সৌদি আরবের সুরা কাউন্সিলে এটি পাশ হয়ে গেলেই প্রবাসীদের বেতন বাড়ানোর জন্য নতুন করে ঘোষণা আসবে। আর ঠিক তখনই আমরা জানতে পারবো সৌদি আরবের প্রবাসীদের বেতন ঠিক কতটা বাড়ছে। সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ে ইতিমধ্যে এ নিয়ে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। আমরা খুব শীঘ্রই আপনাদেরকে এ বিষয়ে আরও বিস্তারিত উল্লেখ করব। তবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে এই বছরে শেষ দিকে আপনাদের সকলেরই বেতন ইনশাল্লাহ বাড়ছে, বিশেষ করে যারা সৌদি আরবে প্রাইভেট সেক্টরে কাজ করেন এবং শ্রমজীবী। যদি এই আইনটি পাশ হয়ে যায় তাহলে প্রবাসীদের বেতন ঠিক কত শতাংশ বাড়তে পারে সে বিষয়ে এখনও কোনো ধারণা পাওয়া যায়নি। তবে আমাদের হাতে কোনো তথ্য আসা মাত্রই আপনাদের সঙ্গে তা অবশ্যই শেয়ার করব। আপনারা সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দয়া করে ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে এখনই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।